আসসালামু আলাইকুম। কানেজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব মজাদার একটি চাপড়ির রেসিপি। আর দেরি না করে চলুন আমরা দেখে নিই এটি কীভাবে তৈরি করতে হয়। চাপড়িটা বানানোর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং এখানে আছে কুচি করে নেওয়া হাফ কাপ পেঁয়াজ, আছে 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আদাগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর আছে স্বাদ অনুযায়ী মরিচ। এখন এই সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিলাম। তো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, তো আমি এখানে দিয়ে দিব এখন লবণ। লবণটাও তো স্বাদ অনুযায়ী দিতে হবে, দেখার সৌন্দর্যের জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তা 1/2 চামচ পরিমাণ দিলেই যথেষ্ট। এখন এই উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব আগে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিব, আর আমি একটা ব্যাটার তৈরি করে নিব। একদম মিক্সড করা হয়ে গেছে, কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি চলে যাব এখন চুলায়। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, জাস্ট কয়েক ফোঁটা। এবার একটা মেজারমেন্ট কাপের দ্বারা আমি এই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে নিব এবং প্যানে দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এখন অপেক্ষা করব এক সাইড হয়ে যাওয়া পর্যন্ত। ট্যাপ বানাতে সময়ও কিন্তু খুব বেশি লাগে না, খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। চাইলে আপনারা মানে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি। তো এক সাইড হয়ে গেছে, এখন আমি এটাকে একটু তুলে উল্টিয়ে দিব, যদি একটু অপেক্ষা করব। এ পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দিব তেল, খুবই সামান্য একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। উল্টিয়ে দিলাম, চেপে চেপে ভাবে ভেজে নিতে হবে। তো এটাও ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এটাও তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার চাপটি। এটা চাইলে আপনারা খালিও খেতে পারেন, অথবা এরকম মরিচ বাটা দিয়েও খেতে পারেন। এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।